নমস্কার বন্ধুরা, মধ্যবিত্তের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে করে দেখাচ্ছি উচ্ছের একটা চটজলদি রেসিপি। গরমকাল পড়ে গেছে আর আমরা বাঙালিরা প্রথম পাতে একটু তেতো খেতে ভালোবাসি, আর এইভাবে রান্না করলে কিন্তু বাড়ির বাচ্চারাও খুবই আনন্দ সহকারে খেয়ে নেয়। অনেক সময় বাচ্চারা তেতো খেতে চায় না, এইভাবে রান্না করলে তেতোটা একটু কম লাগে। তার জন্য এখানে আমি উচ্ছেগুলো এই গোল গোল করে কেটে নিয়েছি, খুব একটা মোটাও কাটিনি আবার খুব একটা পাতলাও কাটিনি, আর বীজগুলো যতটা পেরেছি বাদ দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন লবণ, আর দিয়ে দেবো হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে খুব ভালোভাবে উচ্ছেটা মেখে নেব। বেশ খানিকটা সময় ধরে উচ্ছেটা মাখতে হবে, যাতে উচ্ছের ভেতরে যে জলটা থাকে সেটা আস্তে আস্তে বার হতে থাকে। উচ্ছেটা বেশ হাতের সাহায্যে চেপে চেপেই মাখতে হবে, আগেই বলেছি উচ্ছের ভেতরে যে জলটা থাকে সেটা বার হতে শুরু করবে। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদমতো লঙ্কার গুঁড়ো, বেশি লঙ্কার গুঁড়ো দেবো না, কারণ এই তেতোর রান্নাটায় কিন্তু বেশি ঝাল ভালো লাগে না, তাই হাফ টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি বেসন, আমি এখানে একটা বাটিতে হাফ বাটি বেসন নিয়েছি। এবার যতটা পরিমাণ দরকার ঠিক ততটা পরিমাণ বেসন আস্তে আস্তে মেশাতে থাকবো। প্রথমেই এক চামচ বেসন দিয়ে দিচ্ছি, তারপরে আবারও এক চামচ বেসন দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে বেসনটা মাখিয়ে নিচ্ছি। উচ্ছে থেকে যেমন জল বেরোবে তার উপর ডিপেন্ড করছে কতটা বেসন লাগবে, তাই বলে কিন্তু বেশি পরিমাণ বেসন এই রান্নায় লাগে না। দিয়ে খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নিচ্ছি। দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন উচ্ছের গায়ে কিন্তু খুব সহজেই বেসনটা লেগে যাচ্ছে, আর জল দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। খুব ভালোভাবে উচ্ছের সঙ্গে বেসনটা মাখানো হয়ে গেছে। এবার এটা কিছুক্ষণ রেখে দেব, প্রায় 3 থেকে 4 মিনিট রাখার পর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল, আপনারা চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন। এটা কিন্তু আমি ডুবো তেলে ভাজবো না, তাই অল্প পরিমাণ তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, কড়াইয়ের চারিদিকে আমি একটু তেলটা মাখিয়ে নিচ্ছি। তারপর এই ঝাঁঝরির সাহায্যে বেসনে মাখানো উচ্ছেগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। আর এই রান্নাটা কিন্তু হাই ফ্লেমেই করতে হবে, কারণ গ্যাস যদি সিম করে রান্নাটা করেন তাহলে কিন্তু উচ্ছে থেকে জল বার হতে শুরু করবে, তাই জন্য উচ্ছেটা মচমচে কিংবা কড়কড়ে হবে না। তাই জন্য যতটা সম্ভব হাই ফ্লেমেই কিন্তু উচ্ছেটা রান্না করতে হবে কিংবা ভাজতে হবে। এইভাবে 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি। আস্তে আস্তে উচ্ছের একটা সুন্দর কালার ধরছে, দেখতেই পাচ্ছেন উচ্ছেটা ভাজা আমার হয়ে এসছে। এবার তেল থেকে তুলে নেব। এইভাবে উচ্ছেটা ভাজলে কিন্তু ডাল ভাতের সঙ্গেও দুর্দান্ত লাগে। উচ্ছে ভাজা হয়ে গেছে, আমি আবারও একটা ব্যাচ ছেড়ে দিচ্ছি, আবারও সেম প্রসেসে ভেজে নেব। তাহলে তৈরি হয়ে গেল উচ্ছের একটা অন্য ধরনের রান্না। অবশ্যই বাড়িতে রান্নাটা করবেন আর আমাকে জানাবেন যে কেমন লাগলো। আশা করছি সকলেরই ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন।